হ্যালো ভিউর্স আবার আপনাদেরকে স্বাগত এই চ্যানেলে তিন ফরমেটের দুটিরই বর্ষারা একাদশে সাকিব আল হাসান বিদায় নিয়েছে দুই সাল নতুন বছরের ঘন্টা বেজে গেছে তবে চলছে ক্রিয়াঙ্গনের সাফল্য ব্যর্থতার হিসাব নিকাশ হেরিক পরেছে বর্ষেশেরা একাদশ পালন আর এই একাদশগুলোতে নিয়মিত মুখ বাংলাদেশের সাকিব আল হাসান কদিন আগেই ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে মুশফিকুর রহিমের সঙ্গে জায়গা পেয়েছে বিশেষত অলরাউন্ডার তার আগে জনপ্রিয় ধারাবাহিক হাসা বুগলের বর্ষসেরা ওয়ানডে তো জায়গা পেয়েছেন তিনি এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট ডট কম ডট এর বর্ষসেরা টেস্ট ও টি টোয়েন্টি দলেও জায়গা নিয়েছেন সাকিব বাহাতে এই অলরাউন্ডারের জন্য দু হাজার সাল ছিল অর্জনের বছর এই বছর প্রথমবার মতো টেস্ট ক্রিয়ার ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি বাকি দুই ফরম্যাটও আলো ছড়িয়েছেন সেই সাথে সাথে টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে পেয়েছেন জাতীয় দলের অধিনায়কত্ব সব মিলে বছরটা ছিল সাকিব আল হাসানের টেস্ট সেরা বছর সেরা অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম দু হাজার সতেরো সালে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম তিনজনের মধ্যে আছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান সাদা পোশাকে মুশফিকের সংগ্রহ সাতশো ছিয়াত্তর উইকেটের পেছনে দাঁড়িয়ে নিয়েছেন বারোটি ক্যাচ ও দুইটি সংগ্রহ করেছেন পঁয়ষট্টি রান নিয়েছেন উইকেট জেনে নেই ক্রিকেট অস্ট্রেলিয়ায় বসে ধরা টেস্টে একাদশে কারা কারা আছে ডিন এলগার দক্ষিণ আফ্রিকা ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া চেতেশ্বর পূজা ভারত স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া বিরাট কোহলি অধিনায়ক ভারত সাকিব আল হাসান বাংলাদেশ মুশফিকুর রহিম বাংলাদেশ রবীন্দ্র জাদিজা ভারত কাগি সুর আবতা দক্ষিণ আফ্রিকা নাথান লায়ন অস্ট্রেলিয়া ও জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড এছাড়া তিনি সাকিব আল হাসান বর্ষসেরা টি টোয়েন্টি একাদশে রয়েছেন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও হয়তো কমেন্টস করুন